गोमती जिलार करबुक महकुमाधीन शिलाछड़ी आइलमारा बीएसएफ कैम्पर दुई जवानेर रहस्यजनक मृत्यु। गुरुतर घायल हुएछेन आरो एकजन जवान। किभाबे दुई जवान गुलिबद्ध हुए मारा गेछेन एबं एकजन घायल हुएछेन से ब्यापारे बीएसएफ आधिकारिकरा मुखे सम्पूर्ण कुलू पेटेछेन। कानाघुषाय जाना गेछे निजेदेर मध्ये अभ्यंतरीण झामेलार जेरे परस्परेर प्रति गुली चालियेछिल एई जवानरा आर ताते गुलिबिद्ध हुए दुजनेर मृत्यु हुएछे। किन्तु एई मृत्युर पेछने गभीर रहस्य रयेछे बले मने करछेन अनेके। ঠিক কখন এই ঘটনা ঘটেছে সীমান্ত লাগোয়া এই ক্যাম্পের অন্যান্য জওয়ানরা সঠিকভাবে কিছু বলতে পারছে না। তবে অনুমান করা হচ্ছে সন্ধে 6টার পর এই হত্যালীলা এবং নিজেদের মধ্যে গুলি যুদ্ধ সংঘটিত হয়েছে। সীমান্ত লাগোয়া কাঠাতারের বেড়ার পাশে ভিন্ন ভিন্ন জায়গায় এই দুই জওয়ানের মৃতদেহ পাওয়া যায়। আহত জওয়ানকেও পাওয়া গেছে বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকাতে। স্থানীয় কিছু লোকজনের অনুমান ডিউটিরত অবস্থায় কোনো বিষয় নিয়ে এই জওয়ানদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। নিজেদের মধ্যে ঝামেলার জেরেই এরা পরস্পর পরস্পর গুলি চালায় আর তাতেই মারা যায় দুই জওয়ান এবং একজন আহত হয়। আহত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে জ্ঞানহীন থাকায় কিভাবে একটি শৃঙ্খলা পরায়ণ আধাসামরিক বাহিনীর কর্তব্যরত জওয়ানরা নিজেদের মধ্যে গুলি বিনিময় করে তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ক্যাম্পের অন্যান্য জওয়ানরা অনেক কিছুই জানে কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুমে তারা মুখ খুলছে না। উপযুক্ত তদন্ত হলে গুলি বিনিময় কাণ্ডের রহস্য উন্মোচিত হবে। অপরদিকে অনেকেই মনে করছেন পরস্পরের উপর গুলি বিনিময় করে দুই জওয়ান নিহত হননি, বহিরাগতরা তাদের উপর গুলি চালিয়েছে। তবে বিএসএফ এর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডিউটি চলাকালীন অবস্থায় পাঞ্জাবের বাসিন্দা সতবীর সিং এর সাথে উত্তরপ্রদেশের বাসিন্দা প্রতাপ সিং কোনো বিষয় নিয়ে হঠাৎ করে তর্কাতর্কি শুরু করেন। এক সময় উত্তেজিত হয়ে প্রতাপ সিং সতবীর সিং এর উপর গুলি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সতবীর সিং এর। জানা গেছে সহকর্মীকে খুনের পরই প্রতাপ সিং পাগলের মতো চারিদিকে ছুটাছুটি শুরু করে। এক সময় নিজের ক্যাম্পে ছুটে এসে সে চারিদিকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তার এলোপাতাড়ি গুলি চালানোতে গুলিবিদ্ধ হয় রাজস্থানের বাসিন্দা সাব ইন্সপেক্টর রাজকুমার। তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তারপরেও প্রতাপের উন্মত্ততা থামছিল না। শেষ পর্যন্ত তাকে থামাতে খাগড়াছড়ি বিওপি বিএসএফ ক্যাম্পের গেটের সেন্ট্রি হাবিলদার প্রতাপ সিংকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হাবিলদার প্রতাপ সিং। এই ঘটনা নিয়ে তৎক্ষণাৎ ক্যাম্পের অন্যান্য জওয়ানদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তবে উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে হঠাৎ তৈরি হওয়া উত্তেজনাকে প্রশমিত করা হয়। অন্যদিকে আহত সাব ইন্সপেক্টর রাজকুমার সহ গুলিতে নিহত সতবীর সিং এবং প্রতাপ সিংকে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন সাব ইন্সপেক্টর রাজকুমার। ঘটনার পরিপ্রেক্ষিতে শিলাছড়ি থানা রসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন করবুক এসডিপিও। সুষ্ঠু তদন্ত হলে এই ঘটনার পেছনে বড় কোনো রহস্যের উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এক্ষেত্রে পাচারকারীদের সাথে লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এই রোমহর্ষক ঘটনা ঘটেছে কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করছেন একাংশ সচেতন মহল। কারণ যে বিওপির অধীনে এই দুই জওয়ান ডিউটিরত ছিল সে ভারত বাংলা সীমান্ত দিয়ে মাদক থেকে শুরু করে সব ধরনের সামগ্রী এপার ওপার হয়। এখানে বিএসএফ জওয়ানেরও একটা বড় ভূমিকা এবং লেনদেনের অঙ্ক জড়িত থাকে বলে অঘোষিত সত্য। কারণ এই গুলিচালনার ঘটনা যখন ঘটেছিল সীমান্ত প্রহরার সময় সেই সময় সেখানে প্রতাপ ও সতবীর ছাড়া অন্য কেউই ছিল না। তাই তাদের মধ্যে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং ঝামেলা হয়েছে তা সবার কাছেই অজানা। পূর্ণাঙ্গ তদন্ত করলে এই গুলিকাণ্ডের আসল রহস্য বের হবে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।